বাংলাদেশের ইতিহাসে ছয় দফা এবং সাতই জুন ওতপ্রোতভাবে জড়িত। ছয় দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। তাই তো আজ সাতই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস। আমাদের জাতীয় জীবনে ছয় দফার গুরুত্ব অপরিসীম। ১৯৬৬ সালের সাতই জুন ছয় দফা বাস্তবায়নের জন্য সারা দেশে তীব্র আন্দোলনের সূচনা হয়। সারা দেশব্যাপী যখন আন্দোলন শুরু হয় বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতাদের মুক্তির দাবিতে, তখন তেজগাঁ শিল্প এলাকায় হরতাল পালনের সময় তৎকালীন পুলিশের গুলিতে শ্রমিক মনু মিয়া সহ ১১ জন শহীদ হন। সারা দেশে শ্রমিক ছাত্র জনতা অগ্নিমূর্তি ধারণ করে নেমে আসে রাজপথে। সেই থেকে পালিত হচ্ছে সাতই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস ও মনু মিয়া শহীদ দিবস, যার রেশ ধরেই শুরু হয় ৬৯ গণ অভ্যুত্থান, পরবর্তীতে ৭০ নির্বাচন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতি ফিরে পায় একটি পতাকা, একটি সার্বভৌমত্ব। আজ ঐতিহাসিক ছয় দফা দিবস। এই দিনটিতে যেমন ছয় দফা আন্দোলনের জন্য এই দেশের শ্রমিক জনতা মাঠে নেমেছিল, ঠিক এই দিনটিতেই আমাদের জাতীয় শিল্পাঞ্চল তেজগাঁ শিল্পাঞ্চলে ঘটেছিল একটি মর্মান্তিক ঘটনা, শ্রমিক আন্দোলনে। সেখানে পুলিশের গুলিতে শ্রমিকদের অন্যতম একজন পথিকৃৎ মনু মিয়া নামে একজন শ্রমিক শহীদ হন, যার ফলশ্রুতিতে সারা দেশব্যাপী শ্রমিক ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং শুরু হয় সে ঐতিহাসিক ৬৯ গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে একটি সরকার, একটি দেশের প্রেক্ষাপটের আমূল পরিবর্তন হয়। আর সেই প্রেক্ষাপটের একজন জ্বলন্ত সাক্ষী, যিনি বাংলাদেশ শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, ঢাকা বিভাগীয় সিবিএ এবং শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিএম শফিক, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএম শফিক। তার কাছ থেকে আমরা জানতে চাইব সেই সময় সেই শিল্পাঞ্চলের ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপট সম্পর্কে। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু প্রদত্ত ছয় দফা দাবি বাস্তবায়ন করার প্রেক্ষাপটে সেদিন সারা বাংলাদেশ যেভাবে উত্থাল হয়েছিল ৬৯, সেদিন ছাত্র জনতার সাথে সারা বাংলাদেশের শ্রমিক সমাজও জাগ্রত হয়েছিল। সেই জাগ্রতেরই একটি অঞ্চল তেজগাঁও শিল্পাঞ্চল। সেখানের একজন প্রখ্যাত শ্রমিক নেতার নাম ছিলেন মনুভাই। সেই মনুভাই সেদিন পুলিশের গুলিতে নিহত হয়। তার হত্যার শহীদের মধ্য দিয়ে সারা বাংলাদেশে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, যে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন আজকের বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা জনাব তোফায়েল আহমেদ। আইয়ুব সরকারের পতন হয় এবং সে তার গদি ছাড়তে বাধ্য হয়। ৭০ নির্বাচন সম্পূর্ণ প্রেক্ষাপটে কিন্তু মনুভাইয়ের রক্তের উপর দিয়েই প্রবাহিত হয়েছিল। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের বাংলাদেশের আওয়ামী লীগ মেজরিটি আসন পেয়েছিল। স্বৈরাচারের স্বৈরাচারী আচরণের প্রেক্ষাপটে ৭১ সালের স্বাধীনতার যুদ্ধ, সে যুদ্ধের বিজয়ের পর আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আসলে অনেক প্রশ্ন জাগে যে এদেশের প্রতিটি আন্দোলনে যেখানে শ্রমিক ছাত্রদের মূল ভূমিকা থাকে, আজকে বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট থেকে সেটি হারিয়ে গেছে। আমরা ভুলে যাচ্ছি মনুভাইকে, আমরা ভুলে যাচ্ছি রাউফিন বসুনিয়াকে, আমরা ভুলে যাচ্ছি তিতাসকে, দেলোয়ারকে, আমরা ভুলে যাচ্ছি অনেক অগণিত ছাত্র শ্রমিক নেতাদেরকে। আজকে গার্মেন্টস সেক্টরগুলিতে যে অরাজকতা, শ্রমিকদের বেতন বৈষম্য, মালিক এবং শ্রমিকদের মধ্যে যে বৈষম্যতা, যেটা উন্নতির পথে একটা অন্তরায় হিসাবে প্রতিষ্ঠিত, তা আমরা আশা করি যে অচিরেই সেটা কেটে উঠবে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একজন শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী, যেমন শিল্প উন্নয়নের ব্যাপারে উনি একজন, মানে উনি এমন একটি সোনার বাংলা গড়তে চান যে সোনার বাংলা গড়তে গেলে শ্রমিকদেরকে এড়িয়ে এই সোনার বাংলা করা সম্ভব নয়। এখনকার এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ওরা যে বেতন পাচ্ছে, ওদের যে মানবতার জীবনযাপন, ওদের যে চিকিৎসার অপ্রতুলতা,
ওদের সন্তানাদের যে শিক্ষা ব্যবস্থার যে অপতুলতা সেদিকে সরকার প্রধান যেমন দৃষ্টি দিবে, এমনই সর্বদলীয় সকল শ্রেণীর আমাদের মন্ত্রী মহোদয়গণ, এমপি মহোদয়গণ, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এমন একটি দিন, কিন্তু দেখেন সারা দেশে তো এই জিনিসটি প্রতিটি শিল্পাঞ্চলে এটা পালিত হওয়ার কথা। বিভিন্ন এমপি মহোদয়গণ, মন্ত্রী মহোদয়গণ তাদের স্বস্ব উদ্যোগে, যদিও এটা করোনার প্রেক্ষাপট, তারপরও এই জিনিসটা ঘরোয়া পর্যায়েও এটা পালন করা যেত। সেজন্য আমি অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। তো আমি এদেশের শ্রমিক সমাজের কাছে আন্দোলন, আপনারা ঐক্যবদ্ধ হন, কারণ এই দেশ আপনাদের, আপনাদের শ্রমের বিনিময়ে আজকের এই সুপ্রতিষ্ঠিত বাংলাদেশ। কারণ শ্রমিকরা না থাকলে আজকে অর্থনৈতিকভাবে আমাদের যে প্রবৃদ্ধি, এটার 90% আপনাদের ভূমিকা। আমাদের জাতীয় শ্রমিক লীগ যে সংগঠনটি করে এসেছে, আমি ফতুল্লাতে আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতৃত্ব দিয়েছি, তারাও এগিয়ে এসেছেন। ইনশাল্লাহ আগামী দিন এই শ্রমিকদের স্বার্থ নিয়ে আর কোথাও কোনো শিল্পাঞ্চলে কোনো আন্দোলন হবে বা কেউ কোনো সুবিধা নেবে সেটা হবে না। আমি সকল শ্রমিকদের সুস্থভাবে তারা যেন তাদের কাজকর্ম, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের বাসস্থান, তাদের ন্যূনতম চাহিদা পূরণ হয়, সেজন্য মালিক শ্রেণীর প্রতি আবেদন করব। আপনারা আপনাদের সন্তানকে যদি ভালোবাসতে পারেন, আপনাদের কন্যাদেরকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে শ্রমিকদেরকে কেন ভালোবাসবেন না? আপনি মনে রাখবেন, তাদের শ্রমের বিনিময়ে কিন্তু আপনার পাজারের গাড়ির সেই তেলের পয়সা উঠে, আপনার শ্রমের বিনিময়ে তাদের, আপনার এই অট্টালিকা তাদেরকে প্রতারিত করেন না, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ হাত বাড়িয়ে দেন। শ্রমিককে যদি একটু হাত বাড়িয়ে দেন, দেখেন আপনাদের অবস্থান কোথায় দাঁড়ায়। আজকের এই অনুষ্ঠানে মনোভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মালিক শ্রেণীর কাছে বিকেএমএ, বিজিএমএ, এফবিসিআই সহ সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করব যে শ্রমিকদের প্রতি বর্তমান যে প্রেক্ষাপট, গতকাল একটা বাজেট উপস্থাপন করা হয়েছে, সেটার সাথে সমন্বয় করে যেন শ্রমিকদের বেতন থেকে সমন্বয় করা হয়, শ্রমিকদের চিকিৎসা ব্যবস্থা প্রতিটি শিল্পাঞ্চলে, প্রতিটি আঞ্চলিক শাখায় যেন শ্রমিকদের জন্য পার্সোনালি একটি হাসপাতালের ব্যবস্থা করা হয়, তাদের সন্তানদের জন্য স্কুলের ব্যবস্থা করা হয়, যে স্কুলগুলো হবে অবৈতনিক, তাদের সন্তানাদের চাকরির জন্য যেন একটা কোঠার সৃষ্টি করা হয়,